ওয়েলকাম টু ব্রিলিয়ান্ট টাতে। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব, কিভাবে বুস্টার ডোজের টিকা কার্ডটা আপনারা বের করবেন, ঠিক আছে? এটা খুবই সোজা, কিন্তু অনেকেই জানেন না, তো আপনারা লাইভ দেখাচ্ছি কিভাবে আপনারা টিকা কার্ডটা বের করবেন। সো আপনার টিকা কার্ডে চলে যাবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বার যাদের আছে, যাতে জন্ম নিবন্ধন আছে, পাসপোর্ট দিয়েও করতে পারবেন, ঠিক আছে? অনেকের অলরেডি মেসেজ চলে গেছে বুস্টার ডোজের জন্য, তো মেসেজ আসার পরেই আপনারা এটা ডাউনলোড করার চেষ্টা করবেন। তো আমি এখন একজনের টিকা কার্ড বের বুস্টার ডোজের কার্ডটা বের করতে যাব, তো আশা করি যে ওনার মেসেজ চলে এসেছে মোবাইলে, তো এখন আপনার ইজিলিতে উনি ওনার বুস্টার ডোজ দিতে পারবে। আর আরেকটা জিনিস আছে যে ওখানে বলা হয়েছিল যে বয়স 60-এর উপর হবে, কিন্তু ওনার বয়স কিন্তু 60 না, ওনার জন্ম হচ্ছে 1989, তো উনি বুস্টার ডোজের জন্য এলিজিবল হয়েছে, তাই বোঝা যাচ্ছে যে বুস্টার ডোজের জন্য আস্তে আস্তে সবাই মেসেজ পাবেন। তো আমি লিখলাম, এখন একটা মেসেজ যাবে। হ্যাঁ, এখন আমি ডাউনলোডে দিলাম, মেসেজ চলে এসেছে, ডাউনলোড দিয়ে দিলাম, এখন ডাউনলোড হয়ে যাবে, এখন ডাউনলোড করতেছে। তো খুব সহজেই আপনি দেখতে পারবেন আপনার বুস্টার ডোজের জন্য টিকা কার্ডটা এরকম দেখাবে। দেখেন, ফার্স্ট দুইটা ডোজ দেওয়া হয়েছে, থার্ড ডোজ তারিখ চলে আসবে, যাদের বুস্টার ডোজের জন্য তারিখ হবে, আর নিচে আপনার 3 নাম্বার ডোজের কী ভ্যাকসিন দেওয়া হবে সেটার নাম আসবে। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।